যে কোনো মাছে একটু নুন লেবুর জলে ধুয়ে নিলে তাতে মাছের আস্তে একটা যে গন্ধ সেটা থাকে না। আমি সবসময় প্রেফার করি একটু নুন লেবুর জলে মাছগুলোকে ধুয়ে নিতে, তাতে মাছের স্বাদ যেন আরও ভালো বেড়ে যায়। ফ্রাইটা হয়ে গেলে রান্না করতে একটু বেশি টাইম লাগে না। এবার আমি আর একটু তেল দিয়ে বাকি যে বড় মাছের পিসগুলি আছে সেগুলি ভেজে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কারিটা রান্না করব। এতে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে সর্ষের তেল দিলাম। এতে দেব প্রথমে কিছু টমেটো কুচি। তাতে দেব সামান্য কিছুটা নুন। নুন দিলে টমেটোটা ভালো নরম হয়ে যায় এবং ভেতরে জুসটা বেরিয়ে আসে তাড়াতাড়ি। এরপরে যে আদা, সামান্য জিরে, রসুন, কাঁচা লঙ্কা, যে পেস্টটা করা আছে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। সম্পূর্ণটা কাঁচা লঙ্কায়, শুকনো লঙ্কার কোনো কারণ আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, শুকনো লঙ্কাটা অনেকেই অ্যাভয়েড করেন। এই জন্য আমি শুকনো লঙ্কা রান্না খুব কমই করি। তো হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা করতে হবে। এতে রসুনটা একটু দিতে বেশি দিতে হয়, কয়েক কোয়া রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুন দিয়েছি। রসুনের গন্ধটা ভালো লাগে। এক ইঞ্চি পরিমাণে আদা, 7-8 কোয়া, কিন্তু বড় কোয়া রসুন, 8-8 কাঁচা লঙ্কা সব পেস্ট করা আছে, আর 1 চামচের মতন জিরে। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, তেলটাও ছেড়ে আসছে। এবার আমি ওকে জল দিয়ে দেবো। কালো জিরে যে ফোড়নটা দিয়েছি, এই কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে এই পমফ্রেট মাছে। এই গ্রেভিটা করলে, পমফ্রেট মাছের এই গ্রেভিতে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো আসে। একটু কালো জিরে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম।
খুব বেশি ঝোল এটাতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই টেস্টটা ভালো হবে। আচ্ছা এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছটা একটু পুড়ে উঠেছে, এটা আমি দেব না, তখন ভাজতে গিয়ে তাপটা একটু বেশি ছিল। খুবই টেস্টি হয়, এটা করে দেখবেন আপনারা। এবারে আমি গ্রেভিটা শুকিয়ে এসেছে অনেকটা, আমি এতে ধনে পাতা দিয়ে নামাবো। এই রান্নাতে পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না, শুধু রসুন আদাতেই এই রান্নাটি খুব টেস্টি হয়, মানে আমি পেঁয়াজটা বাদ দিয়েছি। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন। আমি কিছুক্ষণ এটা রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তাহলে জুসটা ভালো ভেতরে যাবে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার নেবেন। আজকে আমি এখানেই শেষ করছি, আবার আমি আসবো।